হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা টাকা পাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে কারণ আপনারা প্রত্যেকে হয়তো তিনটা কিস্তির মাধ্যমে বছরে ছয় হাজার টাকা পেয়ে থাকেন অর্থাৎ দু হাজার দু দু হাজার করে তিনটা কিস্তি আপনারা বছরে পেয়ে থাকেন কিন্তু এখন থেকে আপনারা বছরে চারটি কিস্তি পাবেন অর্থাৎ দু হাজার টাকার চারটে কিস্তির মাধ্যমে আপনারা বছরে কিন্তু আট হাজার টাকা পেয়ে যাবেন তো বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব কোন সব কৃষকেরা পাবে কোন সব কৃষকেরা পাবে না কি করতে হবে এটা পেতে গেলে এবং কি কি কারণে এই সব কৃষকেরা কিন্তু আট টাকা পাবে এবং এই সব কৃষকরা এই আট টাকা কিন্তু পাবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব রয়েছে ক্লিক করার পরে নোটিফিকেশন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমে এখানে যেটা বলা রয়েছে পি এম কিষানের টাকা বাড়তে চলেছে এবার থেকে কৃষকেরা বছরে তিনটি কিস্তির বদলে চারটি কিস্তি পাবে অর্থাৎ দু হাজার প্লাস দু হাজার প্লাস দু হাজার প্লাস দু হাজার সব মিলিয়ে বছরে আট হাজার টাকা পাবে পি এম কিষান যোজনাতে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারা হয়তো জানেন আপনাদের যে পেমেন্ট শিডিউল সেটা যেটা ওল্ড অর্থাৎ পুরনো যেটা রয়েছে সেটা ছিল কেমন ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যেটা প্রথম কিস্তি সেটা আপনারা পেয়ে যান এবং দ্বিতীয় কিস্তি যেটা সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বরের মাধ্যমে এবং যেটা তৃতীয় কিস্তি সেটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মাধ্যমে তো আপনারা যদি এটা প্রথম ধরেন তাহলে এটা শেষ হচ্ছে আবার এটাকে যদি প্রথম ধরেন তাহলে কিন্তু এটা শেষ হচ্ছে তো আপনারা যেদিক থেকে আসবেন না কেন আপনারা কিন্তু প্রত্যেকটা কিস্তি দেখবেন আপনারা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা পাবেনই পাবেন আগস্ট থেকে নভেম্বরের মধ্যে একটা পাবেনই পাবেন এবং এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একটা পাবেনই পাবেন এবার যেটা নতুন শিডিউল আসছে সেটাতে কী বলা রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা একটা কিস্তি পেয়ে যাবেন দ্বিতীয়টা কবে পাবেন মে থেকে জুলাইয়ের মধ্যে তৃতীয়টা আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এবং চতুর্থটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই শিডিউলটা বুঝতে পারছেন এবার বিস্তারিত যদি আমরা নিজে একটু দেখে নিই এখানে কী বলা রয়েছে দেখুন বাজেট দু হাজার বাইশ যখন হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল সোর্সেস দ্য মোদি গভর্নমেন্ট ইজ লাইকলি টু ইনক্রিজ দ্য পে আউট অফ ফার্মার্স আন্ডার দ্য পি এম কিষান যোজনা ইজ দ্য আপকামিং বাজেট টু এইট থাউজেন্ড পার ইয়ার ফ্রম সিক্স থাউজেন্ড পার অ্যানাম অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলছে যে ছ হাজার টাকা বছরের থেকে কিন্তু আট হাজার টাকা এটা কিন্তু ইনক্রিজ করা হচ্ছে তো আপাতত অফিশিয়াল ওয়েবসাইটে যদি আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রকম এখনো আপডেট নেই কিন্তু অতি শীঘ্র কিন্তু আপডেট আসতে চলেছে যখনই কিন্তু আপডেট আসবে তখন কিন্তু আমি আপনাদের আবার দেখিয়ে দেবো দেখুন এখানে আমরা আসতে এখানে শুধুমাত্র ইকোয়াইসি নিয়ে কিন্তু আপডেট রয়েছে আর বাকি কিন্তু কোনো রকম নেই যে কৃষকদের টাকা ছ থেকে আট টাকা করা হলো যখন এটা অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে যখন দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তখন কিন্তু আমি আবারও আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু বছরে ছ থেকে বেড়ে আট টাকা হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ